নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমার রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ফিরনি আম দিয়ে ফিরনি বানিয়ে দেখাবো খুব সহজেই এই রেসিপিটি আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন তো চলুন আজকে কীভাবে ম্যাঙ্গো ফিরনি বানিয়ে একবার দেখিয়ে দিন নমস্কার বন্ধুরা আমি সুজাতা আপনাদেরকে আমার চ্যানেল সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত ফিরনি বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা একদম ঘন দুধ নিয়েছি এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটতে ফুটতে এখানে এবার নিয়ে নেব দুটো আম সাথে নিয়ে নিচ্ছি গ্রাম চাল চালটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি আমগুলোকে ভালো করে ফোসাটা ছাড়িয়ে নেব আমগুলো যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু ফিরনিটা কালার বা টেস্ট দুটোই খুব ভালো আসবে তো আমগুলো একটু বেশি পাকা পাকা দেখে নিয়েছি আর এরকমই আমগুলো নিলে কিন্তু ফিননিতে খুব ভালো হবে টেস্টটা তো এখানে আমি দুটো আম ভালো করে ছুলে নেব আমগুলো ছোলা হয়ে গেছে এবার এখানে আমগুলো একটা মিক্সিঞ্জারে কেটে কেটে দিয়ে দেবো আপনারা চেলে হাতে ভালো করে চিপে এর মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন তো এভাবে আমি চাকু দিয়ে কেটে কেটে দিচ্ছি তো আমটাকে ভালো করে পেস্ট করতে হবে এবার আমি এদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এই চালটাকেও আরেকটা ছোট মিক্সিং জারে করে ভালো করে পিষে নেব চালটা কিন্তু একদম মিহি করে পেশা যাবে না একটু হালকা দানা দানা করে পিসতে হবে তো একটু জল দিয়েই পিষে নেব একদম শুকনো পিসলে ওটা কিন্তু দুধে দিলে দলা পাকিয়ে যেতে পারে তো এবার চলুন দুটোই ভালো করে পিষে নিয়ে আসছি তো আমটাও দেখুন এদিকে পেস্ট করা হয়ে গেছে সাথে এদিকে চালটাও পিষে নিয়েছি চালটা একটু জল দিয়ে পিষেছি আর দেখুন ঠিক এরকম হালকা একটু দানা দানা থাকতে হবে তবে কিন্তু ফিন্নি খেতে ভালো লাগবে দুধটাও ভালো করে ফুটিয়ে আর একটু ঘন করে নিয়েছি ফিন্নির মধ্যে দুধটা কিন্তু ঘন হলে তবে কিন্তু ফিরনি একদম টেস্ট আসবে ঠিক যেরকম আপনারা হোটেল বা রেস্টুরেন্টে খান সেরকমই হবে ফিননিটা আপনাদেরও এবার আমি এদিকে যে চালটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার হাতার সাহায্যে ভালো করে কিন্তু নাড়তে হবে না হলে চালটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অনুব্রত নেড়ে যেতে হবে এভাবেই ভালো করে নাড়তে থাকলে একদম নিচে লাগবেও না আর দলাও পাকাবে না তো ঠিক এভাবেই আমি কিন্তু নাড়তে থাকবো নাড়তে নাড়তে ঠিক একটা ঘনত্ব হয়ে আসবে আর এদিকে চালটাও কিন্তু যে একটু হালকা দানা দানা আছে এটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে হাতে নিয়ে একটু দেখে নিলেই বোঝা যাবে দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে কিন্তু একটুকু দলাও পাকায়নি তো চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ওপর দিয়ে দিয়ে দেব চিনি আমি এখানে আমটা খুব মিষ্টি আছে বলে কিন্তু একশো গ্রামের মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার এখানে যে পেস্ট করে রেখেছিলাম আমটা সেটাও এবার এতে দিয়ে দেব এবার চিনির সাথে আমটাকেও সুন্দর মতো একসাথেই নেড়ে যেতে হবে ভালো করে নাড়তে নাড়তে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে আর ধীরে ধীরে আম আর চিনিটা সুন্দর মতো ফুটতে ফুটতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার ছড়াবে খুবই সহজ ঘরে যে কেউ আপনারা এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন তো এবার এতে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট এখানে আমি কাজু কিশমিশ আলমন্ড সব কুচিয়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট আপনারা এখানে দিতে পারেন এবার আমি এতে দিয়ে দেব অল্প করে এলাচ পাউডার এলাচটাকে ভালো করে শুকনো খোলায় অল্প গরম করে পাউডার করে রেখেছিলাম তাহলে কিন্তু সেই এলাচ পাউডারটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ওপর দিয়ে অল্প করে অ্যালার্জি পাউডার দিয়ে দিয়েছি তো দেখুন কত সহজে কিন্তু ফিননি আমাদের একদমই রেডি একদম হয়ে এসেছে আর একটু নাড়লে কালারটাও সুন্দর আসবে আর একটু ঘন হবে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে কিন্তু পরে ঠান্ডা হলে আরও জমে যাবে তো এবার এটা সুন্দর মতো পাত্রতে ঢেলে ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা হলে বাটিতে ঢেলে নিচ্ছি এবার একে একে সুন্দর মতো সবগুলো ঢেলে উপর থেকে কেটে রাখা ড্রাই ফ্রুট কিছুটা দিয়ে দিলাম তো দেখুন সুন্দর মতো ফিরনি আমার রেডি আছে এবার এগুলোকে দু থেকে তিন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তিন ঘন্টা পরে দেখুন ফিরনি কিন্তু একদম বসে গেছে সুন্দর মতো তো এবার একটু যদি আপনারা হেলান এভাবে তাও কিন্তু এটা পড়বে না খুব সুন্দর কিন্তু আমাদের ফিরনি একদম রেডি তো আজকে আমার ফিরনি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ